সেটা তো আশা করা যায় না, তবে সেটা বাস্তবে যেহেতু সম্ভব হয়েছে তাই খুব ভালো লাগছে। আগামী দিনে কি করার ইচ্ছে? আমার আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। এই যে মাধ্যমিকের থেকে এবং উচ্চ মাধ্যমিকের দুটো জায়গাতে তুমি ভালো ফলাফল করলে এবং এই যে তোমার বিষয় সেটা কেন তোমার এরকম এতটাতে ভালো হলো সেটার জন্য কি স্পেশালি তুমি কি কি করেছিলে অবলম্বন করেছিলে? সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনা কোনোদিন রোট লার্নিং এর দিকে নিয়ে যেতে নেই, অর্থাৎ মুখস্থবিদ্যার দিকে না গিয়ে আমি যদি কনসেপ্ট বুঝে পড়াশোনা করি তাহলে নাম্বার অটোমেটিক ভালো আসবে। তো বইয়ের টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি, যার জন্যই এটা সম্ভবপর হয়েছে। মাধ্যমিকে আমি রাজ্যে চতুর্থ হয়েছিলাম। না, নির্দিষ্ট সময় ধরে কখনো পড়াশোনা করিনি, তবে দিনে প্রায় সারাদিনই আমি পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসতাম এবং মোটামুটি 8-10 ঘন্টা মিনিমাম পড়াশোনা হয়ে যেত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে দুপুর 1টায়, আর ইতিমধ্যেই কিন্তু একেবারে উৎসবের ছবি দেখতেই পাচ্ছেন। প্রথম দশে 15টি জেলার 58 জন কৃতী রয়েছেন। এবার প্রথম দশে ছাত্রের সংখ্যা 35, আর ছাত্রী রয়েছেন 23 জন। ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। দ্বিতীয় সৌম্যদীপ সাহা, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সৌম্যদীপ পেয়েছে 495 নম্বর। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুর দুয়ারের অভিক দাস 496 প্রাপ্ত নম্বর। আলিপুর দুয়ারের অভিক দাস এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী, 496 নম্বর পেয়েছে অভিক। দ্বিতীয় স্থানাধিকারী সৌম্যদীপ সাহা প্রাপ্ত নম্বর 495, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। তৃতীয় মালদার অভিষেক গুপ্ত 494 নম্বর পেয়েছে অভিষেক। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে স্নেহা ঘোষ এবং প্রতীচি রায় তালুকদার। চন্দননগরের স্নেহা এবং কোচবিহারের প্রতীচি দুজনেই পেয়েছে 493 নম্বর। যিনি প্রথম হয়েছেন একজন সিঙ্গেলভাবে, তার নাম হচ্ছে অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার। তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজে 99.2%। এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার, 496, পার্সেন্টেজ 99.2%। দ্বিতীয় যিনি হয়েছেন তিনিও এককভাবে হয়েছেন সৌম্যদীপ সাহা, তিনি হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 495, পার্সেন্টেজ 99%। নাম্বার থ্রিতে হচ্ছেন একজন আছেন, দুজন নয়, নাম্বার থ্রি একজন আছেন, অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, তিনি 494 পেয়েছেন, পার্সেন্টেজ 98.8%। নাম্বার ফোরে দুজন, প্রথমজন হচ্ছে প্রতীচি রয় তালুকদার, হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার, 493, 98.6%। নাম্বার ফোর আরেকজনও হয়েছেন স্নেহা ঘোষ, তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি, তিনিও 493, 98.6%।